নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। চলে এলাম সঙ্গীত মেলাতে। দারুণ একটি জায়গা, খুব সুন্দর পরিবেশ। আজ এখানে উপস্থিত হয়েছি সঙ্গীত শিল্পী হিসেবে নয়, আজ এখানে এসেছি প্রতিযোগী হয়ে। পুরো সঙ্গীত মেলা ঘুরে দেখলাম, দারুণ সব লোকজন, দারুণ জায়গা, সমস্ত সঙ্গীত প্রিয় মানুষদের সমাগম হয়েছে এখানে। সমস্ত প্রতিযোগী সঙ্গীত শিল্পীর পেছনে লাইন দিলাম। অডিশনটা হলো রবীন্দ্রসদন বৃন্দাবন। বহু সঙ্গীত শিল্পীর মাঝখানে নিজের নির্বাচন দেখে খুব ভালো লাগলো। প্রথম রাউন্ডে সিলেকশনের পর দ্বিতীয় রাউন্ডে সিলেক্ট হলাম, করলাম গান। প্রচুর দক্ষ সঙ্গীত শিল্পীর মাঝখানে নিজেকে গান করতে দেখে ধন্য মনে হলো। আমার গান বিচার মণ্ডলীর খুব ভালো লাগলো এবং সম্মান দিলেন এবং পুরস্কার নিবেদন করলেন এবং সঙ্গে পেলাম 2024 সালের মুক্ত মঞ্চে গাইবার সুযোগ। সঙ্গীত শিল্পী তথা প্রতিযোগী হিসেবে তুহিন বিরজুর কাছে একটি চিরস্মরণীয় দিন থাকবে। ধন্যবাদ সঙ্গীত মেলা।